সেতুর রেলিং ভেঙে নদীতে পড়ল ট্রাক, গুরুতর জখম হয়েছে দুজন। শিলিগুড়ির নকশালবাড়ির ঘটনা এটি। গভীর রাতে শিলিগুড়ি থেকে বিহার যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নদীতে পড়ে যায় ট্রাকটি। ঘটনায় চালক ও সহ চালককে উদ্ধার করে নকশালবাড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চালক ও সহচালক ত্রিপুরার বাসিন্দা। আর একবার আমরা সেই ছবিটা আপনাদেরকে দেখাতে চাইব যেখানে দুর্ঘটনাটি ঘটেছে। সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাকটি পড়ে যায় এবং এই ট্রাক পড়ে যাওয়ার ফলে কিন্তু দুজন গুরুতর জখম হয়েছে। শিলিগুড়ির নকশালবাড়িতে এই ঘটনাটি ঘটেছে। গভীর রাতে শিলিগুড়ি থেকে বিহার যাচ্ছিল এবং ঠিক মাঝপথেই নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নদীতে পড়ে যায় ট্রাকটি। ঘটনায় চালক এবং সহচালককে উদ্ধার করে নকশালবাড়ি হাসপাতালে ভর্তি করা গেছে। তারা এই মুহূর্তে চিকিৎসাধীন। চালক এবং সহচালক দুজনেই ত্রিপুরার বাসিন্দা। তাদেরকে এই মুহূর্তে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। আমরা আপনাদের দুর্ঘটনাস্থলের ছবি দেখাচ্ছি। রেলিং ভেঙে নদীতে পড়ে যায় এই ট্রাক। প্রসেনজিৎ আমাদের প্রতিনিধির সাথে কথা বলবো, ঠিক কি অবস্থা এই মুহূর্তে সেখানকার। প্রসেনজিৎ, আগে জানতে চাইবো তারা দুজন মানে চালক এবং সহচালক কেমন আছেন এবং এই মুহূর্তে সেখানকার কি পরিস্থিতি। দেখো, গতকাল গভীর রাতে বা আজ ভোর রাতের দিকে ঘটনা, রাত্রিবেলায় প্রচন্ড গতিতে ট্রাকটি যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে স্থানীয় ব্রিজ টপকে সোজা খাদে গিয়ে পড়ে এবং নদীতে ট্রাক পড়ে আছে। যারা ট্রাকে ছিলেন তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে। ট্রাকটি ওই নদী থেকে তোলার কাজ এই মুহূর্তে শুরু হয়েছে আর কিছুক্ষণের মধ্যে ট্রাকটি তুলে নেওয়া হবে। ধন্যবাদ।